নমস্কার, নিউজ কলকাতার আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রবীর বিশ্বাস, প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমন আজ তার তীব্র শ্লেষ ব্যক্ত করেছেন নিউজ কলকাতার পর্দায়। একটি FM চ্যানেল থেকে তাকে ফোন করে জানতে চাওয়া হয় একটি বিতর্কে অংশগ্রহণ করার জন্য, তাতে নাকি বাংলার বিভিন্ন তারকারা মত দিচ্ছেন এবং সেই মতে মত দিতে হবে সঙ্গীত শিল্পী কবির সুমনকে। বিতর্কটি কি? বিতর্ক হচ্ছে বাংলা কোনো ভাষাও নয়, বাংলা কোনো ভালোবাসাও নয়, এর বিরুদ্ধে মুখ খুলেছেন কবির সুমন। আসুন আজ দেখে নিই ভাষা দিবসের প্রাক্কালে সঙ্গীত শিল্পী কবির সুমন কি বলছেন। নমস্কার, আদাব, আমার নাম কবির সুমন। অনেকদিন পর আবারই ভ্লগ করছি। আজকাল খুব একটা করতে ইচ্ছে করে না, কিন্তু হঠাৎ করতে বাধ্য হচ্ছি। তার কারণ, 15 মিনিট হয়নি একটি টেলিফোন এলো, এক যুবক, বাঙালি যুবক, ভদ্রভাবে আমি জিজ্ঞেস করলেন, আমি অমুক FM চ্যানেল থেকে বলছি, একটা ব্যাপারে আপনার মত চাই, আপনার দুটি কথা চাই, আমি বাড়িতে গিয়েও রেকর্ড করতে পারি, আবার আপনি যদি বলেন টেলিফোনে আমি টেলিফোনেও রেকর্ড করতে পারি। আমি না না বলুন আপনি। উনি বললেন, এটা একটা বিতর্ক, বিতর্কের বিষয় হলো বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়। বন্ধুরা, আজ 20 ফেব্রুয়ারি 2020 সাল, আগামীকাল 21 ফেব্রুয়ারি, আমরা রয়েছি শহর কলকাতা, যেটা নাকি বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র, যে শহর নাকি বাংলা বাংলা করে গেল, সব বিরাট বিরাট বাঙালি এখানে জন্মেছেন, এখনো জন্মাচ্ছেন। সেইখানে 20 ফেব্রুয়ারি একটি FM চ্যানেল থেকে একজন প্রবীণ নাগরিকের কাছে একটি প্রশ্ন আসছে, এটি বিতর্ক, আপনি প্লিজ বলুন, তারকারা সবাই মত দিচ্ছেন, সব তারকারা, নিশ্চয়ই তারা তামিল বা তেলুগু তারকা না, কাশ্মীরের না, তারা নিশ্চয়ই বম্বের না, তারা নিশ্চয়ই সব পশ্চিম বাংলার, তারা মত দিচ্ছেন, বিষয়টা কি, বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালোবাসাও নয়, ভালোবাসাও নয়। আমি হাসবো না কাঁদবো? আমি বললাম যে আপনার খারাপ লাগছে এটা বলতে, একজন সহনাগরিককে, আমি একটা প্রবীণ লোক। বললাম যে তোমার বয়স কত? বাবা আমার 72 চলছে, 72 পড়েছি সবে, তুমি তোমার, আমি তোমার বাপের বয়সী একটা লোক, তোমার খারাপ লাগছে না, তুমি একটা বাঙালির ছেলে? সেটি হার মানছেন না কিন্তু, সেটি বলছেন, না না স্যার, স্যার সব তারকারা মত দিচ্ছে, স্যার তারকারা মত দিচ্ছে, মত দিচ্ছে স্যার তারকারা, বাংলা ভালো ভাষাও নয়, বাংলা বাংলা ভালোবাসাও নয়। আর আমি রেয়াজ করে যাচ্ছি, আগামীকাল আমি 21 ফেব্রুয়ারি উপলক্ষে একটি সমিতি দয়াপরবশ হয়ে আমায় বাংলায় খেয়াল গাইতে অনুরোধ করেছেন, আমি তার জন্য রেয়াজ করছি। আর সকালে ও বাহার রাগে এটি বাংলা খেয়ালের গান আমি রচনা করেছি, আমি আমার 72 চলছে। আর আমার হয়তো সেইভাবে পার্থিব হিসেবে সন্তানের চেয়েও ছোট একটি যুবক, এক FM চ্যানেল থেকে, কলকাতার FM চ্যানেল থেকে ফোন করে, ভদ্রভাবে ফোন করে বলছেন, স্যার একটা বিতর্ক, সব তারকারা মত দিচ্ছেন, আপনিও স্যার মত দিন, সেটা হলো বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালোবাসাও নয়। আমি তাকে বললাম, ভগবান আপনার মঙ্গল করুন, আপনি ভালো থাকুন, আমায় আর ফোন করবেন না। হেরে গেলাম তাহলে বন্ধুরা, না আমরা হেরে গেলাম। অনেকদিন আগে আমার বন্ধু শহীদ কাদরি, তার সঙ্গে যখন প্রথম আলাপ হয়েছিল জার্মানিতে 1976 সালে, আমায় তিনি বলেছিলেন, সুমন সাংস্কৃতিক লড়াইয়ে আপনারা জিতে গেছেন। আমি তাকে বলেছিলাম, বোধ হয় নয় শহীদ, বোধ হয় নয় শহীদ, আপনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, বেঁচে গেছেন শহীদ, আপনি বেঁচে গেছেন শহীদ, আপনাকে এরকম প্রশ্ন শুনতে হলো না।
আমি এখনো বেঁচে আছি শহীদ, আমি এখনো মরছি না। আপনারা সকলে মিলে প্রার্থনা করুন যাতে আমি মরে যাই তাড়াতাড়ি। বাংলা ভালো বাসাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। বিতর্ক তারকারা মত দিচ্ছেন, বাঙালি তারকারা কলকাতার টেলিফোনে মত দিচ্ছেন বন্ধুরা। কাল 21 ফেব্রুয়ারি, কাল 21 ফেব্রুয়ারি, আর আমি বাংলা খেয়াল গাইব বলে রেয়াজ করছি, ঝালিয়ে নিচ্ছি বাংলার খেয়ালের বন্দিশ খেয়াল গানগুলো বাহার আর বসন্তের আগে। নমস্কার, আদাব। শুনলেন সঙ্গীত শিল্পী কবির সুমনের ক্ষোভ, যন্ত্রণা এবং বাংলার প্রতি তার মমত্বের কথা। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।